আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুগণ। তো গত এক সপ্তাহে আপনারা আমার কাছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেব আজ ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে প্রশ্নটি নিচ্ছে সেটি লিখেছেন আপনার পাখি ফলন 22 নামক আইডি থেকে। তিনি বলছেন যে ভাই আমার এসটিসি 3028 কন্ট্রোলার আছে, তাতে আর্দ্রতার জায়গায় 6 পয়েন্ট উঠে আসে, কি করতে পারি? আপনার সার্কিটের আর্দ্রতার জায়গায় যদি 6 পয়েন্ট উঠে থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে দেখেন প্রথমে সার্কিটটা অন অফ করে, যদি ঠিক না হয় তাহলে সার্কিটের যে সেন্সারটা আছে, তো আমি একটু আমার ওই ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই সেন্সারটা। তো সার্কিটের যে সেন্সারটা আছে, আমার কিন্তু এই সমস্যাটা হয়েছিল, এই সেন্সারটা সুন্দর করে এখান থেকে কিন্তু খোলা যায়। আপনার যদি বাসায় কোনো টেস্টার বা ড্রাইভার থাকে তাহলে এখান থেকে কিন্তু এইটা আপনার খোলা যায়। এটা খুলে সুন্দর করে পরিষ্কার করে দেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর যদি তাতেও সমস্যা সমাধান না হয় তাহলে সেন্সারটা চেঞ্জ করতে হবে। সেন্সারটা হচ্ছে সার্কিটের পিছন থেকে খুলে শুধুমাত্র এরকম সেন্সার কিন্তু কিনতে পাওয়া যায়। তো এরপরে এম আর আরিফ খান তিনি বলেছেন যে ভাই W1209 সার্কিটে আপনি তাপমাত্রা 40 সেট করেছেন এবং P1 থেকে P6 পর্যন্ত কিভাবে সেট করেছেন, কাল ভিডিওর মধ্যে বলে দিলে অনেক উপকৃত হব। তো প্রথমেই আপনার বলি যে W1209 সার্কিটগুলো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার কোনো মেশিনের সার্কিটে আপনার 37.7 আছে, কোনোটা কিন্তু 40.7 আছে, আবার কোনোটা একটু কম বেশি আছে। তো এর কারণ হচ্ছে সাম্প্রতিক বাজারে যে সার্কিটগুলো আসতেছে এই সার্কিটগুলোর আপনার অ্যাকুরেট তাপ দিচ্ছে না। তো এখানে অ্যাকুরেট তাপটা নিয়ে কী মানে অ্যাকুরেট তাপটা আপনার পাইতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে ফারেনহাইটের হিসাবে এটা হিসাব করতে হবে। তো ফারেনহাইটের হিসাবে সেটা কী করবেন সেই জন্য কিন্তু আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, যে ভিডিওটার হচ্ছে টাইটেল আছে গোপন তথ্য ফাঁস। তো এই ভিডিওটা আপনার আই বাটনে অথবা ডিসক্রিপশনে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আশা করছি ওইখান থেকে দেখলে আপনারা সম্পূর্ণ এই যে তাপমাত্রা কত সেট করবেন এটা হচ্ছে আপনারা খুব সুন্দর করে হচ্ছে বুঝতে পারবেন। আর হচ্ছে P1 থেকে P6 পর্যন্ত কীভাবে সেট করেছেন, তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে P1 থেকে P6 পর্যন্ত আসলে আমি কিন্তু যেটা করি, নতুন সার্কিট কেনার পরে এইখানে কোনো সেটিং আমি চেঞ্জ করি না, শুধুমাত্র যে জিনিসটা চেঞ্জ করি সেটা হচ্ছে আপনার এইখানে যে এইখানে কিন্তু সি করা থাকে, দেখেন সি থাকলে মানে কোল্ড, ভিতরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই এই অপশানটা আমি শুধু এইচ করে দেই, এটা হচ্ছে এইচ করে দেই। আর এরপরে হচ্ছে আপনার P1 এসে এখানে হচ্ছে 0.7 করে দেই, বাকি যেগুলো থাকে সব কিছু ঠিক থাকে। আর তাপ বাড়ানোর জন্য এই বাম পাশে আপনার বাটন চাপলে এখান থেকে কিন্তু তাপ বাড়ানো যায়। তো আপাতত আমার এখানে 37.5 সেট করা আছে। তো এরপরে MD হাবিব প্রশ্ন করেছেন, ভাই আমার মেশিনের তাপমাত্রা 37.9 বা 38, কোনো সমস্যা হবে কি? যদি বলতেন তাহলে আমার উপকার হতো। জি ভাই, আপনাদের এই কমেন্ট করার পরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি। তো একই ভিডিওতে আপনি কীভাবে কত সেট করবেন সব কিন্তু দেওয়া আছে। তারপর আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে আপনাদের বাসায় যে থার্মোমিটারগুলো আছে এই থার্মোমিটারটা হচ্ছে আপনি ইনকিউবেটারের ভিতরে দেবেন, এবং ইনকিউবেটারে দেওয়ার পরে কমপক্ষে 10 মিনিট অপেক্ষা করবেন। তারপরে দেখবেন যদি আপনার থার্মোমিটারে 100 ফারেনহাইট তাপ থাকে তাহলে হচ্ছে আপনার মেশিনের ভিতরে তাপ ঠিক আছে, আর যদি কম থাকে তাহলে মেশিনের ভিতরে তাপটা বাড়িয়ে দেবেন, আর যদি বেশি থাকে তাহলে হালকা একটু কমিয়ে দেবেন। তো এরপরে আমার এক ভাই আমাকে উপদেশ দিয়েছেন 121JML নামক আইডি থেকে, বলছে সালাম দেবেন মিয়া শুরুতে। জি ভাই, আমি কিন্তু শুরুতেই সালাম দিই, তবে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়টা আগে নিয়ে আসছে, এই জন্য যে যাতে যারা ভিডিওটা দেখবে তারা যেন বুঝতে পারে যে তাদের সমস্যাটা আসলে এই ভিডিওর ভিতরে সমাধান করা হয়েছে। তো এরপরে MR সেলিম অর্থাৎ মিস্টার সেলিম তিনি বলছেন যে ভাই আপনার নাম্বারটা লিখে পাতাম, সরি ভাই এই মুহূর্তে আমি ভিডিওর সামনে আমার নাম্বারটা আমি লিখে দিচ্ছি না, তবে পরবর্তীতে দেবো, অবশ্যই নাম্বারটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। MD আরিফ খান তিনি বলছেন যে ভাই আপনি DC বাল্ব কত ওয়াট দিয়েছেন প্লিজ জানাবেন। তো আসলে আপনারা যারা নতুন দর্শক তারা হয়তো বিষয়টা বুঝবে না, যারা আমার পুরাতন দর্শক আছেন তারা বুঝবে যে আমার প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু DC বাল্ব দিয়ে করা। তার মানে এই না যে আমি AC বাল্ব দিয়ে করতে পারি না, আমি প্রথমে থেকে কিন্তু AC বাল্ব দিয়ে করছিলাম আমার মেশিন। তো আমি ভাবলাম যে DC বাল্ব দিয়ে করলে আমার জন্য সুবিধা এবং আমার কাছে সুবিধা মনে হয়, এই জন্য কিন্তু আমি DC বাল্ব দিয়ে করি। আর এখন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার DC বাল্ব দিয়ে করা। তো এই মেশিনটা কিন্তু হচ্ছে আমি যে হেসিং হিসেবে ব্যবহার করছি, কয়েকদিন আগে কিন্তু এই মেশিনটার রিভিউ মানে নতুন যে ভিডিও কিন্তু আমি আপলোড করছি, আপনারা দেখেছেন অনেকে হয়তো। ইকবাল বিডি 24 নামক আইডি থেকে লিখেছেন, ভাই
কমেন্টের রিপ্লাই দেন না কিসের জন্য, আর এখানে কেমন ব্যাটারি দিয়ে চালাতে হবে, মোটর সাইকেলের ব্যাটারি দিয়ে চলবে না কোন ব্যাটারি? তো ভাই আসলে কমেন্টের রিপ্লাই দেই না, এটা কিন্তু আসলে একেবারে একটা ভুল কথা। আমি আমার প্রত্যেকটা দর্শকের কমেন্টের কিন্তু রিপ্লাই দেই, বিশেষ করে যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেই, তারপরে আবার যাতে এই প্রশ্নগুলো অন্য মানুষেরও থাকতে পারে, তো তাদের সুবিধার্থে এবং যারা প্রশ্ন করেছেন তাদের সুবিধার্থে আমি কিন্তু সপ্তাহে প্রতি শুক্রবারে প্রশ্ন উত্তর পর্বের একটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে কিন্তু আমি এইটা দিয়ে চারটা প্রশ্ন উত্তর করব। তো আসলে হয়তো আপনার কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কেননা আপনি হচ্ছে আমার কাছে দুইটা সার্কিট চেয়েছিলেন সম্ভবত। তো আসলে বলে রাখি যে যারা আমার কাছ থেকে ইনকিউবেটর সহ ইনকিউবেটারের পার্টসপাতি কিনতে চান, তারা কমেন্ট সেকশনে না এসে একটু কষ্ট করে আপনি ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং সরাসরি ফোন নম্বরও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এরপরে আপনার এমডি আরিফ খান, সম্ভবত এনার আরও একটা প্রশ্ন আমি আগে দিয়েছি উত্তর, বলছে ভাই W1209 সার্কিটে কতগুলো ডিমে তাপ দিতে পারবে? তো আমি আরও একটু আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে W1209 সার্কিট দিয়ে কিন্তু আমার এই যে মেশিনটা আছে, আমার এই মেশিনটা কিন্তু 300 মতো ডিম ধারণ ক্ষমতা আছে। তো এইখানে হচ্ছে আপনার যখন মনে করেন যে প্রায় একদিন কারেন্ট থাকে না, তখন কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আমার W1209 একটা সার্কিট আছে, এটা দিয়ে কিন্তু আমি এই 300 ডিমের তাপ দিতে পারি। তো এর চেয়ে বেশি আসলে তাপ দেওয়া যায় কি না, হয়তো বা যাবে, কেননা আপনার হচ্ছে এই সার্কিটগুলোই কিন্তু ডিসি, তো ডিসি আপনার ব্যাটারিতে যদি ভালো চার্জ থাকে এর চেয়ে আরও কিছু বেশি ডিম ইনশাল্লাহ আল্লাহ চাইতো ফটানো যাবে ইনশাল্লাহ। তো এই ভাইয়ের আরও একটা প্রশ্ন, ভাই আমি ডিসি বাল্ব লাগিয়েছি, বাল্বের আলো কম হয় এবং অ্যাডাপ্টার অনেক গরম হয়, কারণ কি প্লিজ বলবেন? জি ভাই, ডিসি বাল্বের আলো কিন্তু কম, আমি হচ্ছে আপনার এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে কিন্তু আমি দেখাইছিলাম যে এই বাল্বগুলোর হচ্ছে দুইটা সাইড থাকে, একটা সাইডে আলো কম জ্বলে আর একটা সাইডে বেশি জ্বলে। তো আমি কিন্তু কম সাইডটা জ্বালাই, এই জন্য যে আপনি যদি বেশি সাইডটা জ্বালান, অর্থাৎ এক সাইডে আপনার 5 ওয়াট থাকে আরেক সাইডে 10 ওয়াট থাকে, আরেকটা বাল্ব আছে এক সাইডে 5 ওয়াট থাকে আরেক সাইডে থাকে হচ্ছে আপনার 21 ওয়াট, তো আপনি যদি 21 ওয়াটের একটা বাল্ব জ্বালান তাহলে কিন্তু ওর ভিতর গরম হয়ে যাবে। কিন্তু আমি জ্বালাই না এই জন্য যে আমি হচ্ছে ওই বাল্বগুলো দ্রুত কেটে যায়, অর্থাৎ বেশিটা যদি আমি বেশি ওয়াটটা যদি অন করি তাহলে দ্রুত কেটে যায়, এই জন্য আমি কিন্তু ছোটোটা মানে কম জলে এটা অন করি। এতে কি হয় আপনার প্রথমে একটু তাপ উঠতে দেরি হয়, কিন্তু আপনার এসি বাল্বের মতো, অর্থাৎ এরকম ছোটো ছোটো মেশিনে যদি এসি বাল্ব দেওয়া হয় তাহলে কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায়, মানে 37.7 যদি সেট করা থাকে 38, 39, 141, 142 পর্যন্ত তাপ কিন্তু উঠে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, এখানে আপনার যেটা উঠবে সেটাই কিন্তু উঠবে। তো এখানে কিন্তু আসলে আমি আগলা করে রাখেছি আপনাদের দেখানোর জন্য, এই জন্য কিন্তু মেশিনটা অন অফ হচ্ছে না, তো আপাতত অফ করে রাখলাম আমি। তো এরপরে আসলে অনেক বড় একটা প্রশ্ন আপনারা হয়তো ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এমডি আবদুল্লাহ তিনি বলেছেন, ভাই আমি 3001 মডেলের সার্কিটে একটি ইনকিউবেটর বানাই, সেখানে 19টা ডিম দেই এবং বাচ্চা ফোটার সময় শুধু 2টা বাচ্চা ফোটে এবং বাকি সব বাচ্চাগুলো একদম পুরোপুরি ডিমের ভিতরে মারা যায় এবং বাচ্চাগুলোর পিছনে সম্পূর্ণ শুকায়নি কেন? আমার যে সমস্যা হয়েছিল, 1 কারেন্ট সবসময় ছিল না, 2 আর্দ্রতা একটু বেশি বেশি ছিল, আমি আপনার সব ভিডিও দেখি এমনটা কেন হলো একটা ভিডিও দিয়ে জানারও অনুরোধ করছি, ধন্যবাদ। তো আমি কিন্তু এনার রিপ্লাইতে কিছু কথা বলছি, আর তারপরও সকলের উদ্দেশ্যে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনার যদি মাঝে মাঝে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার পরে আপনার যদি মেশিনের ভিতরে ফারেনহাইটের হিসেবে যদি আপনার 99-এর নিচে তাপ চলে আসে এবং হচ্ছে আর্দ্রতা যখন তাপ চলে কমে যায় তখন কিন্তু আর্দ্রতা বেড়ে যায়, স্বাভাবিকভাবে খেয়াল করবেন আপনার মেশিনে যদি আপনি আর্দ্রতা কমাই দেন বা বন্ধ রাখেন, যদি আপনি ভিতরে লাইট কমাই দেন বা বন্ধ রাখেন তাহলে তাপ কমে যাবে, আর্দ্রতা বেড়ে যাবে, আবার অনেক সময় তাপ বাড়ালে কিন্তু আর্দ্রতা কমে যায়। তো স্বাভাবিকভাবে কারেন্ট চলে গেলে তাপ কমে যায় এবং আর্দ্রতা বেড়ে যায়, এ কারণে কিন্তু এই সমস্যাটা অবশ্যই হতে পারে। আর সর্বোপরি আসলে ডিম থেকে বাচ্চা দেওয়ার মালিক আছে আল্লাহ, সব কিছু আল্লাহ ফাকের হাতে, আমরা শুধু চেষ্টা করতে পারি মাত্র। এরপরে জামিল হুসাইন তিনি বলছেন যে ইনকিউবেটরটিতে কি ছিদ্র করে দিতে হবে অক্সিজেনের জন্য, নাকি পুরোপুরি বন্ধ হলেও সমস্যা নেই?
তো অবশ্যই আমার মতে ছিদ্র করে দিতে হবে, তবে আমি কিন্তু দেখছি যে আপনার অনেকে ছিদ্র করে না। আর ছিদ্র না করার একটা কারণ আছে, আপনার এই যে কক্সিটগুলা এটা কিন্তু আমি কাগজ মেরে দিয়েছি, এই জন্য কিন্তু বাইরের থেকে কোনো প্রকার লিক নেই। তো লিক না থাকার কারণে কিন্তু এর ভিতরে আপনার হাওয়া প্রবেশ করতে পারে না, কিন্তু যেগুলো আপনার এসি বাল্ব দিয়ে করা হয় তারা কিন্তু কোনো প্রকার কাগজ টাগজ না মেরেই সিম্পল সার্কিটটা লাগাই ভিতরে একটা বাল্ব দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আপনার হচ্ছে তাপ উঠে যায় এবং তাপটা কিন্তু বাইর হতে অনেক দেরি হয়। আর এমনি হচ্ছে আমি আমি পরীক্ষামূলকভাবে দেখছি, আমি যখন জীবনের প্রথম একটা কক্সিট দিয়ে আপনার মেশিন বানিয়েছিলাম, যেহেতু ডিসি বাল্ব দিয়ে বানিয়েছিলাম, তাপ উঠতে কিন্তু অনেক দেরি হচ্ছিল এবং তাপ, মোট কথা হচ্ছে নির্দিষ্ট যে তাপ সেটা কিন্তু পাচ্ছিল না। তো তারপরে আমি কাগজ পেঁচিয়ে দেখলাম যে তখন কিন্তু তাপ পায়। তো আসলে আপনার মেশিন যদি এসি বাল্ব দিয়ে হয় তো আপনি ছিদ্র না করলেও ও কিন্তু তাপ বাইর হয়ে যায়, বাট যদি আপনার মেশিন এরকম সুন্দর করে কাগজ মারা থাকে বা ভালো মানের টেপ মারা থাকে তাহলে অবশ্যই ছিদ্র করতে হবে, তা না হলে কিন্তু অক্সিজেন প্রবেশ করতে পারবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কুলিং ফ্যান কিন্তু মূলত অক্সিজেন সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে ইসলামিক হোলি মিউজিক বিডি নামক আইডি থেকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। অটোমেটিক 128 ডিমের মেশিনে কীভাবে আর্দ্রতা কমানো যায়? ভাই গরমের সময় সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আর্দ্রতা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তো আমারও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি যেভাবে কমাই সেটা কিন্তু আমি আপনাকে বলেছি, তো সকলের উদ্দেশ্যে আরও একবার বলছি, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার মেশিনের ভিতরে যদি পানি থাকে, দেখেন আমার এখানে কিন্তু বাচ্চা উঠছে তারপরেও কিন্তু পানি নেই, দেখেছেন তো। আপনার মেশিনের ভিতরে যদি পানি থাকে তাহলে অবশ্যই প্রথমে কী করবেন, প্রথমে হচ্ছে পানিটা বাহির করে দেবেন। যদি তাতেও আপনার আর্দ্রতা না কমে তাহলে হচ্ছে আপনি যে চকগুলো পাওয়া যায় বাজারে বাচ্চারা লেখে, এই চক হচ্ছে ওর ভিতরে কিছু রাখবেন, দেখবেন যে আর্দ্রতা কমে যাবে। আর যদি তাতেও না কমে তাহলে এর ভিতরে যে কুলিং ফ্যানটা আছে এরকম একটা কুলিং ফ্যান অপর সাইডে সেট করে দেবেন, তাহলে আর্দ্রতা ও বাইরে বাইর করে দেবে, ভিতরে আর্দ্রতাটা কমে যাবে ইনশাল্লাহ। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আর্দ্রতা কমে যাবে। তো মোহাম্মদ জাকারিয়া তিনি বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে একটা ইনকিউবেটর ডিসি মেশিন আনতে চাই, দিতে পারবেন কি? আমি অবশ্যই ওনাকে বলছিলাম যে অবশ্যই পারবো, কিন্তু পরবর্তীতে উনি যোগাযোগ করেননি। আর আমি আরও একবার বলছি যে যারা আসলে আমার কাছ থেকে মেশিন সহ কোনো পার্টসপাতি নিতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে যে তিনটা ওয়ে দেওয়া আছে ওই তিনটা ওয়ের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, কমেন্ট সেকশনে না। তো এমডি আরিফ খান ইনি কিন্তু একটা মেশিন তৈরি করেছে আমি যতদূর বুঝতে পারছি। তো উনি হচ্ছে বলছেন যে 1 থেকে 18 দিন পর্যন্ত ফারেনহাইট রাখতে হবে, কত ফারেনহাইট তাপ রাখতে হবে এবং শেষ দিন কত রাখতে হবে। ভাই একটা বিষয় একটু খেয়াল করি, সবাই এই জায়গাটায় মনোযোগ দেই, অনেকেই কিন্তু আমরা বলি যে আপনি হচ্ছে, আমিও বলি যে 18 দিন পরে তাপ একটু কমাই দেবেন। এই তাপ কমানোর কারণটা কী? আসলে মূলত যখন বাচ্চা ওঠে 18 দিন পরে তখন কিন্তু ডিমের তাপ বেড়ে যায়, তার মানে আপনার 1 থেকে 18 দিন পর্যন্ত আপনি 100 ফারেনহাইট রাখবেন, যদি 101 হয় তাতে অসুবিধা নেই। এবং 18 দিন পরের থেকে 21 দিন বা 22 দিন পর্যন্ত কিন্তু আপনি 100 রাখবেন, কিন্তু আপনি যদি ভিতরে তাপ না কমান আপনি থার্মোমিটার দিয়ে দেখবেন ওটা 103-104 উঠে গেছে, এই জন্য ওখানে 2-1 পয়েন্ট কমে দিতে হবে যাতে আপনার 100 থেকে 101-এর ভিতর থাকে। বাচ্চা ওঠার সময় যদি 102 তাপ থাকে তাতেও কোনো অসুবিধা নেই। জামিল হোসেন বলছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার এলাকায় 1 ঘন্টা কারেন্ট থাকে আবার 1 ঘন্টা থাকে না, এরকম করে দিন এবং রাত চলতে থাকে। ডিমগুলো 2 দিন আগে ইনকিউবেটরে দিয়েছি এবং আমার ইনকিউবেটরের XHW3009 দিয়ে তৈরি, এখন আমার বসানো ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা জানতে চাচ্ছি। তো এরকম একটা প্রশ্নের উত্তর আমি কিন্তু আগেও দিয়েছি বলে মনে হচ্ছে। তো এটা হচ্ছে আপনার মেশিনের ভিতরে যদি ফারেনহাইটের হিসাবে আপনার 99-এর নিচে তাপ না আসে, যখন কারেন্ট চলে যাবে সেই সময়টাই, তাহলে আশা করা যায় বাচ্চা হবে, তবে এখান থেকে সব বাচ্চা আশা করাটা বোকামি হবে। এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে, আপনার সমস্ত বাংলাদেশে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট থাকছে এবং চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, ডিমের ভিতরে তাপটার জন্য ধরে রাখি, এর জন্য কিন্তু আপনার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে মেশিনটা বন্ধ রাখার চেষ্টা করতে হবে, ওই সময় খোলা যাবে না। তো অবশ্যই সেই সময় ভিতরে একটা থার্মোমিটার দেবেন, দিয়ে দেখবেন যে কারেন্ট আসার সাথে সাথে আপনার যতক্ষণ কারেন্ট ছিল না ততক্ষণ হচ্ছে আপনার তাপটা কত ছিল। যদি 99 ফারেনহাইটের নিচে না আসে অর্থাৎ আপনার এদিকে প্রায় 36.5 বা 37-এর ভিতরে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা ফুটবে।
তবে সেক্ষেত্রে সব বাচ্চা ফুটবে কিনা সন্দেহ আছে। এমডি ফয়সাল নামক আইডি থেকে প্রশ্ন করেছেন যে কিভাবে W1209 এর দুইটা সার্কিট সেটিং করবেন এটা দেখান তাড়াতাড়ি দাদা, আমি ইন্ডিয়ান, আমি আপনার ভিডিও শুরু থেকে দেখি, ভালো লাগলো। তো আসলে এই প্রশ্নটা করার পরে কিন্তু তার আগেও কিন্তু আরও একজন বলছিল যে কিভাবে দুইটা সার্কিট দিয়ে একটা মেশিন তৈরি করা যায়। তো কিভাবে দুইটা সার্কিট দিয়ে একটা মেশিন আপনার যেটা হচ্ছে এসি বাল্ব অর্থাৎ কারেন্টের বাল্ব দিয়ে তৈরি করা, যাতে দ্রুত আপনার তাপটা বেড়ে না যায়, দ্রুত কমে যায়, সেইভাবে কিন্তু আমি একটা মেশিন তৈরি করে দেখিয়েছি। তো এই মেশিনের ভিডিওটা আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে মেশিনের ভিতরে তাপ আসলে আপনার দুইটা সার্কিট দিয়ে যদি করেন তাহলে কিন্তু তাপ বেড়ে যাবে না ইনশাল্লাহ। এবার উত্তম বিশ্বাস প্রশ্ন করেছেন যে কক্সিট কোন দোকান থেকে কেনা। যে ভাই, এই যে কক্সিটগুলো এগুলো কিন্তু আপনার মূলত মাছের কারবার যারা করে, মাছের ব্যবসা যারা করে তাদের কাছ থেকে পাওয়া যায়। আর তাছাড়া আপনার বিভিন্ন বাজারে কিন্তু অনেক দোকানদার আছে যারা কক্সিট বিক্রি করে। যদি আপনি এরকম বক্স কক্সিট না পান তাহলে কিন্তু আপনার শীট আকারে যে কক্সিট আছে যেগুলো আপনার 7 ফিট লম্বা থাকে এবং 4 ফিট 8 থাকে, এই ধরনের কক্সিট কিন্তু পাওয়া যায়। আপনি কাঠের বক্স তৈরি করে তার ভিতরে কিন্তু মেশিন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এমনি আরিফ খান ইনি অনেকগুলো প্রশ্ন করেছেন, এখানে তিনটা প্রশ্ন আমি একসঙ্গে নিয়েছি। তার চলছে যে ভাই আপনার নাম কি বলেন, ভাই আপনি কত এম্পিয়ার অ্যাডাপ্টার লাগিয়েছেন জানাবেন, ভাই আপনি ডিসি বাল্ব লাগিয়েছি, বাল্বের আলো কম হয় এবং অ্যাডাপ্টার অনেক গরম হয়। ও এটা আগে নিছি। তো প্রথম দুটো প্রশ্নের উত্তর হচ্ছে আমার নামে কিন্তু আমার হচ্ছে এই চ্যানেলটা খোলা, আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন এবং উপরে দেখবেন সুন্দর করে আমার নাম দেওয়া আছে মামুন হাসান ডট ভ্লগ। তো আমার নাম হচ্ছে মামুন হাসান। আর হচ্ছে কত এম্পিয়ার অ্যাডাপ্টার লাগিয়েছেন, তো এইটা হচ্ছে এইখানে কিন্তু একটা অ্যাডাপ্টার আছে আমি দেখাই দিচ্ছি, এটা কিন্তু 5 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার, আপনার আউটপুট 12 ভোল্ট 5 এম্পিয়ার। তো আসলে বিষয়টা হচ্ছে অ্যাডাপ্টারের আপনার এই একই রকম অ্যাডাপ্টার আপনি বাজারে অনেক পাবেন, কিন্তু কিছু কিছু অ্যাডাপ্টার কিন্তু আপনার ভালো হয় না, ওপরের লেখাগুলো একই কিন্তু কাজটা অনেক টাই ডিফারেন্ট। যেমন এই অ্যাডাপ্টারে কিন্তু আপনার আমার যে ছোট ছোট যে বাল্বগুলো আছে এটা কিন্তু 5টা বাল্বের সঙ্গে একটা ফ্যান টানতে পারে, কিন্তু এর চেয়ে একটু নর্মাল অ্যাডাপ্টার সে কিন্তু টানতে পারে না। আবার এর চেয়ে আগে যেটা আমি 1-2 বছর আগে যে অ্যাডাপ্টারটা কিনছিলাম সে অ্যাডাপ্টার কিন্তু এর চেয়ে বেশি টানতে পারে, সে কিন্তু 6টা বাল্ব এবং 2টা ফ্যান টানতে পারে। তো সব মিলে আসলে ভালো অ্যাডাপ্টার আপনি খুঁজে দেখবেন, প্রয়োজনে আপনি হচ্ছে যেখান থেকে কিনবেন সেখানে হচ্ছে এরকম বাল্ব 4-5টা বাল্ব নিয়ে যাবেন, একটা ফ্যান নিয়ে যাবেন, নিয়ে তার জুড়ে একসঙ্গে চেক করে তারপরে কিনবেন। তো বন্ধুরা, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার এক ভাই তিনি কিন্তু একটা ছবি পাঠিয়েছে আমাকে, বলেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব বিপদে পড়েছি, নয়টা ডিমের এমন অবস্থা, আমার ইনকিউবেটরের মেশিনটা কন্ট্রোলার চেঞ্জ করেছি, ২৯/5/23 W1209 কন্ট্রোলার লাগিয়েছি M452 এর বিপরীতে, 36 ডিমের মধ্যে বাচ্চা পেলাম 22টা আর 9টার অবস্থা। তো এখানে কিন্তু একটা বাচ্চা ছবি দিছে। তো আরেক ভাই কিন্তু প্রশ্ন করছিল যে সে 28টা ডিমের থেকে আপনার 2টা বাচ্চা পাইছে, সেই হিসেবে কিন্তু ইনি প্রথম বাচ্চা উঠাইছে মোটামুটি ভালো বলা যায়। তবে এটার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন, তাপ এবং আর্দ্রতার কিছু সমস্যা হলে এরকম হয়। দ্বিতীয়ত আরও অনেক কারণ আছে যেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যে ডিম সংগ্রহ থেকে শুরু করে বাচ্চা ওঠা পর্যন্ত, তো এখানে ডিমের মানও ভালো মন্দ হয়। একেবার বাচ্চা কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে, সাধারণত এরকম যে হচ্ছে আপনার তাপ আর্দ্রতার একটু অসুবিধা হলে হয়, তাছাড়া আসলে সব মিলে আসলে আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাকের হাতে। তো ভাই পরবর্তীতে চেষ্টা করেন ইনশাল্লাহ, এর চেয়ে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।